নমস্কার, সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপি মেথি মাটার মালাই। শীতের দিনে ফ্রেশ মটরশুঁটি দিয়ে মেথি মাটার মালাই খাওয়ার স্বাদ সত্যিই অতুলনীয়। খুবই ফেমাস নর্থ ইন্ডিয়ান এই ডিশ, এখনও না খেয়ে থাকলে অবশ্যই করে একবার ট্রাই করে দেখুন। মেথি মাটার মালাই বানানোর জন্য মেন তিনটে জিনিস, মেথি শাক, মটরশুঁটি আর মালাই মানে ফ্রেশ ক্রিম ছাড়া আর যা যা লাগছে তার সমস্ত সামগ্রীর ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মটরশুঁটি। আমার এখানে প্রায় 400 গ্রাম মতো মটরশুঁটি রয়েছে। মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপর আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করার জন্য আমি বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে কড়াটাকে ঢাকাটাকে চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এই মটরশুঁটিগুলোকে আমি একটু ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ মটরশুঁটিগুলো সেদ্ধ হচ্ছে এই সময় আমি মেথি শাকটাকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে মেথি শাক রয়েছে প্রায় 250 গ্রাম মতো। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এগুলোকে একদম ফাইন আমি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে একদম সরু সরু করে মেথি শাকগুলোকে আমি কেটে নিয়েছি। মেথি শাকও আমার রেডি হয়ে গেল। অপরদিকে মটরশুঁটিও আমার এখন সেদ্ধ হয়ে গেছে, তাই মটরশুঁটিটাকেও আমি একদম জলটাকে ঝরিয়ে নিলাম। মেথি শাকের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, সেইটাকে দূর করার জন্য আমি কড়ার মধ্যে প্রথমেই একটু অল্প করে একটু ঘি নিয়েছি। এই ঘিটাকে গরম করে প্রথমে আমি এই কুচানো মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মেথি শাকের সাথেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোকেই, এবং মেথি শাকটাকে এবং মটরশুঁটিগুলোকে একসাথে একটু এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এর থেকে জল বেরোনো শুরু করবে। এই দেখুন এরকমভাবে জল বেরোচ্ছে। এই জলটাকেও কিন্তু সম্পূর্ণভাবে একসাথে এটাকে মেরে নিতে হবে। যখন দেখবেন এটা নাড়তে নাড়তে পুরো জলটা একদম শুকিয়ে গেছে এবং এর মধ্যে কোনো এক্সট্রা জল নেই, সেই সময় কিন্তু আপনাকে এইটাকে তুলে নিতে হবে। আমার এই মেথি শাক এবং মটর দুটোই এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে কড়া থেকে তুলে নিলাম। এরপর নেক্সট স্টেপে কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু রিফাইন্ড তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলা ফোড়ন। প্রথমেই ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো মোটা মোটা করে কেটেছিলাম, কারণ কি এটা পরে আমি একদম বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে একটু কাজু বাদাম। কাজু বাদাম কিন্তু অবশ্যই করে এই রান্নাতে ইউজ করবেন, কারণ কাজু বাদামের জন্য এই রান্নার গ্রেভির টেক্সচারটা কিন্তু দুর্দান্ত আসবে, একদম স্মুথ একটা মখমলি টেক্সচার এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কাজুটাকে দিয়েও হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমার যেহেতু আদা রসুন বাটা করা ছিল তাই আমি আদা রসুন বাটা ডাইরেক্টলি দিলাম, যদি না থাকতো তাহলে আমি এখানে রসুনের কোয়া এবং আদা কুচি দিয়ে দিতাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। খেয়াল রাখবেন এই মেথি মাটার মালাই কিন্তু খুব বেশি ঝাল হয় না, এটা কিন্তু একটু মিষ্টির দিকেই থাকে। এরপর আমি এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প করে একটু জলও দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়া ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু হওয়ার জন্য সময় দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে এবার আমি একটু গ্যাসটাকে অফ করে দিলাম এবং এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে এটাকে একদম ফাইন মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আবারও কড়া পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু রিফাইন্ড তেল, আর এর সাথে মিশিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি। ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি অল্প করে একটু সাদা জিরে ফোড়ন আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম কমে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে 1/2 চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু
ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাকে দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সিং বাটিটাকে ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু সময় ধরে প্রায় 5-7 মিনিট মতো আমি এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে গেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন আর চিনি। আগেও বলেছি মেথি মাটার মালাই কিন্তু একটু মিষ্টির দিকে হয়, তাই চিনিটা কিন্তু দিতেই হবে। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গ্রেভির জন্য অল্প করে একটু জল। মিক্সিং বাটিটাকে ধুয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে যাচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মেথি শাক আর মটরটাকে একসাথে দিয়ে এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প করে একটু জলও দিয়ে দিলাম আমি এর মধ্যে। গ্রেভির থিকনেসটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু এখানে অনেকটা পরিমাণেই ফ্রেশ ক্রিম লাগছে, কারণ কি যেহেতু এটা মেথি মাটার মালাই তাই মালাইটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগছে। ফ্রেশ ক্রিমটাকে দিয়েও আমি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম একটু সিমে রেখে কড়া ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু হতে দেবো 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের মেথি মাটার মালাই কিন্তু এখন একদমই রেডি। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এর থেকে। এরপর আমি এর মধ্যে জাস্ট কয়েকটা ফিনিশিং টাচ দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার বেলায় কিন্তু একদমই কিপটামো করবেন না, কারণ কি এটা পুরো রান্নাটাই কিন্তু মেথি মাটার মালাই, তো মালাইটা কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু গ্রেভির টেক্সচারটা একদম সুন্দর মখমলি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি একটু ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘিতে একটু ভেজে নিয়েছি। এই ঘি সমেত পুরো কাজু বাদামটাকে আমি এই মেথি মাটার মালাই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই মেথি মাটার মালাই কিন্তু এখন একদম রেডি। এটাকে যে কোনো রুটি বা পরোটা আইটেমের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। রুটি, পরোটা, বাটার নান, কুলচা বা রুমালি রুটি, যে কোনো স্বাদের এরকম ব্রেডের সাথে আপনি ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করে দেখুন এবং জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।